স্পোর্টস ভিত্তিক ইউটিউব চ্যানেল ডেসপেরাডো স্পোর্টস এর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। অষ্টম টি-20 বিশ্বকাপ অভিযান বাংলাদেশ দলের কিন্তু শেষ হয়ে গেছে। নেদারল্যান্ডস সুপার 12 পর্বে গ্রুপ 2 এর শেষ ম্যাচে শক্তিশালী দক্ষিণ আফ্রিকাকে 13 রানে হারিয়ে কিন্তু স্বপ্ন তৈরি করে বাংলাদেশ দলের জন্য। শেষ ম্যাচে বাংলাদেশ দল যদি পাকিস্তানকে ন্যূনতম ব্যবধানেও হারাতে পারত তাহলেই কিন্তু বাংলাদেশ দল সেমিফাইনালে উঠে যেত। একই অবস্থা ছিল পাকিস্তানের জন্য এবং সে কারণে ম্যাচটি অঘোষিত কোয়ার্টার ফাইনাল হিসেবে বিবেচিত হতে থাকে। তবে সেই ম্যাচে বাংলাদেশ দল প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারেনি, সেই সঙ্গে আম্পায়ারিং এর বিতর্ক তো ছিলই। আমরা অবশ্য সেসব হিসেব এর মধ্যে যাচ্ছি না। এবারের মতো বাংলাদেশ দল যে টি-20 বিশ্বকাপের অভিযান থেমে গেছে এই পাকিস্তানের কাছে 5 উইকেটে হেরে, সেটা আমরা ইতিমধ্যেই জেনে গেছি। এখন চিন্তা পরবর্তী বিশ্বকাপ নিয়ে। আপনারা জানেন এই বিশ্বকাপ মিশনে যাওয়ার আগে বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান সহ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন বলেছিলেন আমাদের আগামী বিশ্বকাপ নিয়ে পরিকল্পনা, কারণ সাম্প্রতিক সময়ে বাংলাদেশ দলের টি-20 ফরম্যাটে যে নাজুক পরিস্থিতি ছিল তাতে করে এই বিশ্বকাপে আসলে বড় কিছু করার মতো স্বপ্ন দেখার সৎ সাহসও দেখাতে পারছিলেন না তারা। তবে হল্যান্ড এবং জিম্বাবুয়ে যেহেতু একই গ্রুপে পড়েছিল তাই বাংলাদেশ দলের স্বপ্ন ছিল এই দুটি দলের বিপক্ষে অন্তত জয় তুলে নেওয়ার। সেই দুটি প্রত্যাশা পূর্ণ হয়েছে। প্রত্যাশা পূর্ণ হওয়ার পরে ভারত এবং পাকিস্তানের মতো দুটি শক্তিশালী দলের বিপক্ষে কিন্তু কাছাকাছি গিয়ে বাংলাদেশ দল হেরেছে, অনেক লড়াই করে হেরেছে। তবে সেমিফাইনালের স্বপ্ন যেই ডাচরা দেখিয়েছিল সেই ডাচরাই কিন্তু আবার বাংলাদেশকে বড় বিপদে ফেলেছে, কারণ বাংলাদেশ দল দক্ষিণ আফ্রিকার কাছে 104 রানের বড় ব্যবধানে হেরে যায়। এই একটি ম্যাচই বাংলাদেশ দলের জন্য অনেক বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে, কারণ শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে হল্যান্ড কিন্তু নেট রান রেটে অনেক এগিয়ে গেছে বাংলাদেশের চেয়ে, এবং যেহেতু তারা জিম্বাবুয়ের বিপক্ষেও জয় পেয়েছে বাংলাদেশের সমান 4 পয়েন্ট হলেও তারা কিন্তু নেট রান রেটের কারণে বাংলাদেশের উপরে, অর্থাৎ গ্রুপ 2 থেকে তারা কিন্তু 4 নম্বরে থেকে শেষ করেছে আর বাংলাদেশ 5 নম্বরে, যার কারণে ওভারঅল দুইটা গ্রুপ সুপার 12 দুইটা গ্রুপ থেকে যদি চিন্তা করা হয় সেদিক থেকে বাংলাদেশের অবস্থান কিন্তু 9 নম্বরে। তাহলে আগামী বিশ্বকাপ বাংলাদেশ কি খেলতে পারবে? অনেকে বাংলাদেশ দল পাকিস্তানের কাছে হারার পর পরই ভুল করেছেন যে আগামী বিশ্বকাপে বাংলাদেশ দলকে বাছাই খেলতে হবে, কিন্তু আসলে কি তাই? বাংলাদেশ দলকে কি এমন একটি পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হবে? চলুন আমরা জানি সেই বিষয়টি। আপনারা হয়তো জানেন আগামী টি-20 বিশ্বকাপ অনুষ্ঠিত হবে 2024 সালে এবং যৌথভাবে এর আয়োজক হবে মার্কিন যুক্তরাষ্ট্র অর্থাৎ আমেরিকা এবং ওয়েস্ট ইন্ডিজ। এবারই প্রথম টি-20 বিশ্বকাপে কিন্তু 20টি দল অংশ নিতে যাচ্ছে, 20 দল অংশ নেবে। যে 20টি দল অংশ নেবে তারা কিন্তু 4টি গ্রুপে বিভক্ত হয়ে খেলবে, অর্থাৎ 4টি গ্রুপে 5টি করে দল খেলবে এবং প্রত্যেকটা গ্রুপ থেকে শীর্ষ 2টি দল করে সব মিলিয়ে 8টি দল উঠবে সুপার 8 পর্বে, এবং সুপার 8 পর্বে 2টি গ্রুপে আবার বিভক্ত হবে। 2টি গ্রুপে বিভক্ত হওয়ার পরে খেলা শেষে উভয় গ্রুপে 2টি করে 4টি দল উঠবে সেমিফাইনালে, তারপরে 2টি সেমিফাইনাল, তারপরে ফাইনাল। এই নতুন ফর্মেটে কিন্তু 2024 বিশ্বকাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো দল যেখানে বেশি এবং যেখানে প্রাথমিক রাউন্ডের কোনো কথাই নেই সেখানে বাংলাদেশ দলের প্রাথমিক রাউন্ডে খেলার কোনো প্রশ্নই ওঠে না। নতুন করে কিন্তু এই 2007, 2009, 2010 এবং 2012 সালে গ্রুপ পর্বের যে ফর্মেট ছিল সেই ফর্মেটেই কিন্তু ফিরে যাচ্ছে আবার ICC। তো তাহলে এই 20টি দল কোথা থেকে আসবে, কীভাবে আসবে? সেই নিয়মটা আপনারা হয়তো জানেন যে এবারের বিশ্বকাপে বাংলাদেশ সরাসরি সুপার 12 খেলেছে প্রথমবারের মতো। এর আগে গ্রুপ পর্বে খেলতে হয়েছে 4 বার এবং যে 3 বার প্রাথমিক রাউন্ড হয়েছে 3 বার খেলতে হয়েছে প্রাথমিক রাউন্ডে। এবারে প্রথম বাংলাদেশ সুপার 12 খেলে এবং সুপার 12 এবারে খেলতে পারার কারণ হচ্ছে সর্বশেষবার বাংলাদেশ দল যে টি-20 বিশ্বকাপ খেলেছিল সেই টি-20 বিশ্বকাপ শেষে র্যাঙ্কিংয়ে বাংলাদেশ ছিল শীর্ষ 8-এর মধ্যে, আর শীর্ষ 8-এর মধ্যে থাকা দলগুলো সরাসরি পরের বিশ্বকাপ অর্থাৎ এবারের বিশ্বকাপে সুপার 12 পর্বে খেলেছে। এবার কিন্তু অবস্থাটা সেরকম নয়। এবার তাহলে স্বাভাবিকভাবেই যখন বিশ্বকাপ শেষ হয়ে গেল বাংলাদেশ দলের এবং সুপার 12 পর্ব শেষ হয়ে গেল, তারপরে বাংলাদেশ দলের অবস্থান যেহেতু 9 নম্বরে 2 গ্রুপ মিলিয়ে,
সেই ক্ষেত্রে সরাসরি আটটি দল অর্থাৎ গ্রুপ ওয়ান থেকে চারটি দল নিউজিল্যান্ড ইংল্যান্ড অস্ট্রেলিয়া এবং শ্রীলঙ্কা তারা কিন্তু সরাসরি আগামী বিশ্বকাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করে ফেলেছে আর বাংলাদেশ যে গ্রুপে ছিল গ্রুপ দুইয়ে সেখানে কিন্তু সেমিফাইনালিস্ট হয়ে যাওয়া ভারত এবং পাকিস্তান তারা তো ইতিমধ্যেই পরের বিশ্বকাপে কোয়ালিফাই করে ফেলেছে সেই সঙ্গে যেহেতু পয়েন্ট তালিকার তিনে দক্ষিণ আফ্রিকা তারাও কোয়ালিফাই করে ফেলেছে পাঁচ পয়েন্ট নিয়ে এবং চার পয়েন্ট নিয়ে বাংলাদেশের চেয়ে নেট রান রেটে এগিয়ে থাকার কারণে হল্যান্ড প্রথমবারের মতো সরাসরি বিশ্বকাপ খেলবে আগামী আসরে এবং গ্রুপ পর্বে যেহেতু বৃষ্টি দল থাকবে এবং চারটি গ্রুপে প্রত্যেক গ্রুপে পাঁচটি করে মোট বৃষ্টি দল খেলবে এখানে আটটি দল প্রত্যেক গ্রুপে দুটি দুটি করে চার দুকুনে আটটি দল কিন্তু চলে গেল যারা হোস্ট কান্ট্রি অর্থাৎ আয়োজক 2024 বিশ্বকাপের যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজ তারাও কিন্তু সরাসরি খেলার যোগ্যতা অর্জন করবে অর্থাৎ তারাও কিন্তু দুটি গ্রুপে ঢুকে গেল বাকি থাকলো দুটি গ্রুপের স্লট একটি একটি করে ফাঁকা থাকলো তাহলে এই দুটি দল পূরণ হবে কি করে এই দুটি দল পূরণ হবে এই যে দশটি দলের পর র্যাঙ্কিংয়ে এই দশটি দলকে বাদ দিয়ে সর্বশেষ আইসিসি র্যাঙ্কিংয়ে যারা শীর্ষ দিয়ে অবস্থান করবে তারা কিন্তু এই দুটি দল হবে তারা কিন্তু এই দুটি জায়গা পূরণ করবে এখন অস্ট্রেলিয়া ইংল্যান্ড নিউজিল্যান্ড ভারত পাকিস্তান শ্রীলঙ্কা দক্ষিণ আফ্রিকা এবং হল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ এবং যুক্তরাষ্ট্র সরাসরি জায়গা পেয়ে গেল এই দশটি দল তারপরে এই দশটি দল বাদ দিয়ে সর্বশেষ আইসিসি র্যাঙ্কিংয়ে শীর্ষে থাকবে এই দশটি দল বাদ দিয়ে যে দুটি দল শীর্ষে থাকবে তারা কিন্তু বাকি দুই দল হিসেবে সরাসরি আগামী বিশ্বকাপে খেলবে এই র্যাঙ্কিংটা কবে থেকে গণনা করা হবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল থেকে গত মে মাসেই কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে যেহেতু এবার 13 নভেম্বর চলতি বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হবে এই ফাইনালের পর দিনই নতুন করে আইসিসি র্যাঙ্কিংটা হালনাগাদ করা হবে তখন হালনাগাদ করলে সেই অনুযায়ী যারা শীর্ষ দুয়ে থাকবে সেই দুটি দলই হবে পরবর্তী বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণকারী দল তো এখন দেখা যাক যে বাংলাদেশ দলের অবস্থানটা কোন পর্যায়ে রয়েছে বাংলাদেশ দলের অবস্থান এখন আছে 9 নম্বরে যেটি হচ্ছে পাকিস্তানের বিপক্ষে ম্যাচটি খেলার পরে যে সর্বশেষ হালনাগাদ করেছে আইসিসি টি টোয়েন্টি র্যাঙ্কিংয়ে সেখানে বাংলাদেশ দল আছে 9 নম্বরে এবং আফগানিস্তান কিন্তু আছে তার পরবর্তী অবস্থানে অর্থাৎ আফগানিস্তান এবং বাংলাদেশের সরাসরি আগামী বিশ্বকাপ খেলার ক্ষেত্রে কোনো বাধা আপাতত দেখা যাচ্ছে না কারণ হচ্ছে এই ফাইনালের আগে আর কোনো দলই কিন্তু কোনো টি টোয়েন্টি ম্যাচ আন্তর্জাতিক টি টোয়েন্টি ম্যাচ খেলছে না খেলার সুযোগ নেই এবং খেলবেও না এবং সেমিফাইনাল ফাইনাল যারা খেলবে সেই চারটি দল কিন্তু ইতিমধ্যেই র্যাঙ্কিংয়ের শীর্ষ পাঁচে থাকা দল কাজেই তাদের সঙ্গে বাংলাদেশের কিংবা আফগানিস্তানের কিন্তু র্যাঙ্কিংয়ের কোনো সমস্যা হচ্ছে না তার মানে এটি মোটামুটি পরিষ্কার যে বাংলাদেশ দল আগামী বিশ্বকাপ সরাসরি খেলবে বাছাই পর্ব খেলতে হচ্ছে না এটি নিঃসন্দেহে একটি স্বস্তির খবর তাহলে বাছাই পর্ব খেলবে কারা এই 12 দলের বাইরে যে আটটি দল আসবে তারাই হবে বাছাই পর্ব খেলে আসা আটটি দল এই আটটি দলকে কীভাবে নির্ধারণ করবে আইসিসি চলুন একটু আমরা সেটাই একটু জেনে নিই চারটি অঞ্চলে বিভক্ত করে এই বাছাই পর্ব হবে এর মধ্যে এশিয়া ইউরোপ আফ্রিকা এই তিনটি রিজিয়ন থেকে দুটি করে মোট 6টি দল সরাসরি বিশ্বকাপে জায়গা করে নেবে বাকি দুটি দল আসবে ইস্ট এশিয়া প্যাসিফিক অঞ্চল এবং আমেরিকান অঞ্চল থেকে অর্থাৎ এই দুটি অঞ্চল থেকে একটি করে তাহলে পেয়ে গেলাম 3 × 6 আর 2 = 8 এই 8 আর আগের 12 = 20 এই 20টি দল নিয়ে কিন্তু আগামী বিশ্বকাপ নতুন ফরম্যাটে এবং নতুন আঙ্গিকে আবারও শুরু হবে যেটি কিন্তু আগে আরও আরেকটু কম দল নিয়ে 2007 2009 2010 এবং 2012 অনুষ্ঠিত হয়েছে তো পুরনো এই ফরম্যাটে ফেরার কারণে কিন্তু বাংলাদেশ দলের জন্য যেমন সুবিধা হয়েছে এবং প্রতিযোগিতাটাও কিন্তু ভিন্ন মাত্রাভাবে এবার বিশ্বকাপে যেরকম প্রতিযোগিতা আমরা দেখেছি এরকম এই আগের সাত বিশ্বকাপে কিন্তু আমরা দেখতে পাইনি আগের এই সাত বিশ্বকাপে কিন্তু এরকম জমজমাট লড়াই হয়নি যাদেরকে ফেভারিট ভাবা হয়নি যাদেরকে অনেক বড় দল ভাবা হয়নি তাদের কাছে কিন্তু বড় দলগুলো ফেভারিট দলগুলো হেরেছে
এবারে কিন্তু সুপার 12 পর্বের শেষ ম্যাচের আগে পর্যন্ত কারও কিন্তু সেমিফাইনালও নিশ্চিত হয়নি, কাউকে কিন্তু হট ফেভারিট বলা যায়নি। যার ফলশ্রুতিতে কিন্তু অস্ট্রেলিয়ার মতো দল যারা গতবারে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে তারা কিন্তু এবার স্বাগতিক হয়ে হোস্ট কান্ট্রি হয়েও বাদ পড়েছে। তো নতুন ফরম্যাটে ফেরার পরে হয়তো আগামী বিশ্বকাপ আরও জমজমাট হবে, এবং বাংলাদেশ দল যে লক্ষ্য স্থির করেছে আগামী বিশ্বকাপে ভালো করার, দেখা যাক বাংলাদেশ দল সরাসরি আগামী বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে যে খেলাটা শুরু করবে সেখান থেকে উত্তরে সুপার 8 পর্বে যেতে পারে কিনা। আমরা অপেক্ষায় থাকবো, দেখতে থাকবো বাংলাদেশ দল কোন পথে এগিয়ে যায় টি-20 ফরম্যাটে।